আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে আছি। সবচেয়ে উঁচু পাহাড়, প্রায় 1800 ফিট উপরে আমরা এখন আছি। চারপাশে পাহাড় আর পাহাড়। আমরা বিএল উচ্চ বিদ্যালয়ে নড়িয়া শরীয়তপুর ভ্রমণ ব্লাস্ট টিম থেকে আমরা এসেছি। অনেক উপরে, এটাকে বলা হয় কংলাক পাহাড়। আপনাদের এখানে অনেক ভালো লাগবে যদি আপনারা আসেন। জাকির সাহেব কিছু বলেন, কংলাক পাহাড় আপনার কেমন লাগতেছে, অনুভূতি রাখতে পারেন? আমরা এখন আছি কংলাক পাহাড়। এটা হচ্ছে সাজেকের সবচেয়ে যে উঁচু যে পাহাড়টি, প্রায় 1800 ফিট উপরে। এখানে আসলে এখন যে আমরা আমাদের যে উপলব্ধি অসাধারণ, আসলে এখান থেকে চারদিকে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, যেগুলো সব আমাদের নিচে। অনেক পাহাড় সেগুলো আবার আমাদের নিচে, আমরা তার চেয়ে অনেক উপরে আছি। অনুভূতি আলাদা, বলে বোঝানো যাবে না। ধন্যবাদ, ধন্যবাদ। আবুল স্যার, কংলাক পাহাড় আপনার কেমন লাগছে একটু বলেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইলিয়াস ভুঁইয়া। তো এই মুহূর্তে শ্রোতা মণ্ডলী আমরা অবস্থান করছি আমাদের রাঙামাটির কমলাক পাহাড়ে। সেটা আমাদের সমতল ভূমি থেকে প্রায় 1800 ফিট উপরে আমরা অবস্থান করছি। মনে হয় আমাদের এই আশেপাশে যতটা পাহাড় আছে, শত শত পাহাড় আছে। এই শত শত পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই কমলাক পাহাড়। এই কমলাক পাহাড় আসলেই আমাদের জন্য মনোমুগ্ধকর একটি জায়গা, এবং এখানে আমরা টুরিস্টরা যারা এসেছি সবার মধ্যে একটা উৎফুল্ল ভাব। আসলে প্রকৃতির কাছে চলে এসেছি, প্রকৃতি আমাদেরকে আপন করে নিয়েছে, প্রকৃতি আমাদের বন্ধু হিসেবে মেনে নিয়েছি। আসলে এখানে এসে যে কী রকম ভালো লাগতেছে সেটা কিন্তু আমরা এসে বুঝতে পারছি। তো সব মিলিয়ে আমাদের এই টুরটা সফল হয়েছে, সার্থক হয়েছে এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে বলে আমি বিশ্বাস করি। তো আপনাদেরও যারা এখানে আসেননি তাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপাতত শেষ করছি, ধন্যবাদ সবাইকে। নীরজ স্যার কিছু বলেন কংলাক পাহাড় সম্পর্কে। হ্যাঁ, কংলাক পাহাড় খুবই দীর্ঘ পাহাড়। আমরা অনেক কষ্ট করে এই কংলাক পাহাড় জয় করেছি। আমরা নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাপোর্ট টিম এখানে এসেছি আমরা। আমাদের খুব এই পরিবেশগুলো খুবই ভালো লাগছে। এখানকার মনোরম পরিবেশগুলো দেখে আমরা মুগ্ধ। আমাদের আসলে এই সফরটা অনেক সফল হয়েছে আর খুবই মজার বিষয়। এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার দৃশ্যগুলো কত সুন্দর। যারা আসে নাই একই সময় কি বলবেন স্যার? যারা আসে নাই, যারা আসে নাই আমার মনে হয় তাদের এখানে আসা উচিত, কারণ এখানে অনেক বিষয় শিক্ষণীয় ব্যাপার আছে। যারা এখানে আসতে পারেন নাই, পরবর্তীতে তারা আবার এখানে আসার চেষ্টা করবেন, এটাই আমার। ধন্যবাদ বাবু, কিছু বলেন কংলাক পাহাড় কেমন দেখলেন, আমার অনুভূতিটা কি বলেন। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার জীবনে প্রথম এই পাহাড় জয় করলাম। আমরা আছি সমতল ভূমি থেকে প্রায় 2000 ফুট উপরে কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়, এই কংলাক পাহাড়টা হচ্ছে আমরা যে রাঙামাটি আসছি এই রাঙামাটির সবচেয়ে উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ে আমরা আমাদের ভ্রমণ বিলাসী টিমের 8 জন সদস্য, 8 জনই আজ এই কংলাক পাহাড়টা জয় করলাম। আর যারা আসেননি তাদের কাছে একটা অনুরোধ, জীবনে একবার হলে এই পাহাড়টা আপনারা জয় করে যান, যাতে আপনাদের দেহ এবং মনে প্রশান্তি আসে। আপনাদের এই প্রশান্তি এনে দিবে আপনাদের এই পাহাড় জয়টা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ কার্তিক বাবু, ধন্যবাদ। এই গ্রুপ ছবিটা নিয়ে নিয়ে আস। আপনারা শুনলেন কংলাক পাহাড় সম্পর্কে। আমরা আসলে অনেক সময় নিয়ে এখানে উঠেছি সাজেক ভ্যালি থেকে। এটা সাজেক ভ্যালির কাছে অনেক উপরে, সবচেয়ে এটা উঁচু পাহাড়। অনেক কষ্ট ক্লেশের পরে আমরা এখানে এসেছি। আপনারা এখানে আসবেন, অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত পর্যটক এখানে আসছে, বিভিন্ন পাহাড়ের ড্রেসে। আপনারা এখানে আসবেন, অনেক ভালো লাগবে। রুবেল আসো,
দীপঙ্কর আর রিয়া ভাই চমৎকার একটা টুন নষ্ট করেন না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু